হ্যালো বন্ধুরা, আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। কিন্তু আজকে কোনো ব্লগ নেই, আজকে কিছু মানে একটা রিকোয়েস্ট নিয়ে তোমাদের সামনে আসা। সেটা হচ্ছে, যারা ইউটিউব তোমরা দেখো, তারা একটা চ্যানেল খুব মানে নাম শুনেছো জানি, আর চ্যানেলটার নাম হচ্ছে হাই ফক্স। আর তার আর একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে বস্তির ছেলে পচা। হ্যাঁ, আমি জানি বস্তির ছেলে পচা বলার পরে তো তোমরা চিনতে পেরে গেছো কার কথা বলছি। হ্যাঁ, আমি আকাশের কথাই বলছি। তো আকাশেরই একটা চ্যানেল আছে হাই ফক্স, ওটা আমি ফলো করতাম, আমি দেখতাম, কারণ ও খুব এনার্জেটিকভাবে কথাবার্তা বলে বা খুব অ্যাক্টিভিটিগুলো আমার খুব ভালো লাগে। আমি ওর কাছ থেকেও দেখে অনেক কিছু শেখার চেষ্টা করতাম, মানে ইউটিউবের ভিডিও করার ধরন, ও যেটা যেমনিভাবে করে ওটা আমার খুব ভালো লাগতো। বাট গতকাল রাত্রিবেলা হঠাৎ একটা নোটিফিকেশন আসলো, দেখলাম একটা ভিডিও এসছে ও আকাশের বস্তির ছেলে পচা চ্যানেলে। তো সেখানে হাই ফোকস, বুঝছে পাওয়া বলছি। দেখো, আজকে একটা আর্জেন্ট সিচুয়েশনের মধ্যে পড়ে গেছি। আমার যে ব্লগিং চ্যানেলটা আছে, যেটা সেকেন্ড চ্যানেল জানো হাই ফক্স, সেটা হ্যাক হয়ে গেছে। মানে আমি জানি না কীভাবে হ্যাক হলো, এটা আমি জানি না। অনেকেরই চ্যানেল, আমার যে সেকেন্ড চ্যানেল ব্লগিং চ্যানেল, সেখানে 1.5 লাখ সাবস্ক্রাইবার ছিল, তো সেটা হ্যাক হয়ে গেল। হ্যাকের সাথে সাথে কিছুক্ষণ পরে দেখছি ইউটিউব আবার সেটা উড়িয়েও দিল, মানে চ্যানেলটা নেই, জাস্ট নেই। সিরিয়াসলি বলছি, ইউটিউবারদের কাছে কিন্তু ইউটিউবটাই সব। আর যেখানে জানো আজকের দিন কিন্তু তোমাদের সাপোর্ট দরকার। আর ডিসক্রিপশনে একটা রিটুইটের জায়গা দিলাম, যেটা যে টুইটটা আমি ইউটিউবকে করেছি, কারণ ইউটিউবে টনক নড়তে হলে তোমাদেরও রিটুইট করতে হবে, বেশি মানুষের কাছে মানে অ্যাটেনশানটা ক্রিয়েট করতে হবে ইউটিউবের কাছে। কি বলছি জানি না, মানে প্রচণ্ড চাপে আছি আজকে। যাই হোক, তোমরা ডিসক্রিপশনতে গিয়ে যাও, সেখানে গিয়ে রিটুইট করো। ইনস্টাগ্রামে বলছে যে ওর হাই ফক্স চ্যানেলটা নাকি ডিলিট হয়ে গেছে, মানে ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হয়েছে কোনো একটা কারণে, যাই হোক ও জানে না সেটা। তো সেটা শুনে সত্যি খুব খারাপ লাগছে, মানে ও খুব ডিপ্রেস ছিল ওর কথা, মানে ভিডিওটা দেখেই বোঝা যাচ্ছিল। তো একটা ইউটিউবারের কাছে একটা চ্যানেলটাই সব থেকে বড় অ্যাসেট, আর সেই চ্যানেলটা রাতারাতি গায়েব হয়ে গেল, মানে এটা ভাবাই যায় না। তো যাই হোক, ওর চ্যানেলটা ফেরত পেতে পারে যদি আমরা সবাই মিলে সাপোর্ট করি, তাহলে হয়তো আকাশ আবার নিজের চ্যানেলটা ফিরে পাবে। এবং ওর যে সাবস্ক্রাইবার আছে, মানে তোমরা যারা সাবস্ক্রাইবার আছো, তোমরাও হয়তো তার জন্য খুব মানে খুশি হবে, তোমরাও খুব ওয়েট করে আছো যে কখন আবার চ্যানেলটা আসবে। তো তার জন্য আমাদেরকে একটাই জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমাদের রিটুইট করতে হবে। আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা সবাই গিয়ে রিটুইট করো, তাহলে আশা করছি ও চ্যানেলটা আবার ফিরে পাবে। কারণ একটা ইউটিউবার একটা চ্যানেলের জন্য প্রচুর খাটে, আর এক একটা ভিডিওর জন্য এক একটা সাবস্ক্রাইবারের জন্য প্রচুর খাটে, তারপরে হঠাৎ চ্যানেলটাই ডিলিট হয়ে গেল, মানে এটা ভাবাই যায় না। তো সেটার জন্য সবারই খুব খারাপ লাগছে, মানে ভাবাই যায় না যে একটা চ্যানেল এমনিভাবে রাতারাতি গায়েব হয়ে যাবে। তো প্লিজ, আমি এটাই রিকোয়েস্ট করবো, তোমরা সবাই সাপোর্ট করো, সবাই গিয়ে রিটুইট করো, তাহলে হয়তো চ্যানেলটা আবার ইউটিউবে প্ল্যাটফর্মে ফিরে আসবে, তোমরা আবার নতুন নতুন ভিডিও দেখতে পারবে, আমরাও নতুন নতুন ভিডিও দেখতে পারবো, আর তোমরা যারা সাবস্ক্রাইবার আছো তারা তো অবশ্যই করবে। আর আমি সবাইকে বলবো, সবাই বলো, সব সব বন্ধু বান্ধবকে যেন সবাই রিটুইট করে, করলে হয়তো একটা ছেলে কষ্ট করে যেই চ্যানেলটাকে ডেভেলপ করেছিল সেই চ্যানেলটাকে আবার ফিরে পেতে পারে, আর বস্তির ছেলে পচার মুখে হয়তো আবার হাসি ফিরে আসবে। আর আমি প্রে করব যেন খুব তাড়াতাড়ি চ্যানেলটা ফিরে আসে, আর তোমরাও প্রে করো যেন আকাশ আকাশের চ্যানেলটাকে আবার ফেরত পায়। তো আকাশ, আমরা সবাই তোমার পাশে আছি, তুমি নিশ্চয়ই তোমার চ্যানেলটা ফিরে পাবে। চলো, আমি আর বেশি কথা বলছি না, ভিডিওটা বড় করছি না, তোমরা কিন্তু অবশ্যই আকাশের পাশে থেকো, আমাদের পাশে থেকো।